পাই আমাদের আলোচনার ভেতরে পাই অনেক বেশি জায়গা দখল করে থাকে যখন কিনা আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করি। জ্যামিতিতে আমরা এতদিন পর্যন্ত যেগুলো নিয়ে হিসাব করতাম সাধারণত সরলরৈখিক হিসাব নিকাশ, এই চতুর্ভুজ বলো ত্রিভুজ বলো যেগুলোই হোক, আমাদের সারা দুনিয়া জুড়ে আসলে বৃত্তে বৃত্তাকার অর্থাৎ গোলাকার যে অংশটুকু আছে এই ধরনের পদার্থ একেবারে কম না, প্রচুর প্রচুর ক্ষেত্রই হলো গিয়ে বৃত্ত নিয়ে ক্ষেত্র। এখন এ সকল ক্ষেত্রে একটা জিনিস বের করাটা খুব জরুরি ছিল। ধরো এটা একটা বৃত্ত, এটা তার ব্যাস, এই যে পরিধিটা এই ব্যাসের চাইতে ঠিক কত গুণ বড়, এটা আমাদের প্রচুর হিসাব নিকাশে দরকার। এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয়েও দরকার অনেক হিসাব নিকাশে। তাহলে ঠিক কত গুণ বড় এটা বের করার জন্য আসলে পুরো ইতিহাস জুড়ে অনেকেই চেষ্টা করেছে। সর্বপ্রথম এই বিষয়ে একটা মোটামুটি মান যারা আনেন তারা ছিলেন হলো গিয়ে ব্যাবিলনিয়ানরা। এই ব্যাবিলনিয়ানবাসী তারা বলছিল যে ঠিক আছে, এটা তো ব্যাস, এই মাথা পর্যন্ত অবশ্যই তার চাইতে একটু বড়ই হবে, আবার এই মাথা পর্যন্ত হিসাব করলে দ্বিগুণের চাইতেও অনেক বড় হবে, মোটমাট আমরা ধরে নিলাম যে 3 গুণ হবে। তারা পায়ের মান বলেছিল পাই ইকুয়াল টু 3। পরবর্তীতে আরও অনেক সময় পরে আর্যভট্ট, তিনি পায়ের আরও ভালো একটা মান বলেন। আর্যভট্ট কিন্তু ভারতীয় ছিলেন এবং তিনি পায়ের যে মানটা দিয়েছিলেন 62,832/20,000 ইকুয়াল টু ছিল 3.1416। এই মানটাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আর্যভট্টের আরও অনেক পরে এই যে রামানুজন তিনি পায়ের আরেকটা মান দেন যেটা কিনা দশমিকের পরে, এটা যেমন 4 ঘর রাইট, ধরো রামানুজনেরটা দশমিকের পরে মিলিয়ন ঘর পর্যন্ত রাইট, বহুদূর পর্যন্ত, অত দূর আসলে খুব বেশি যে লাগে তাও না, 10 লক্ষ পর্যন্ত। বর্তমানে সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার এগুলো ইউজ করে পায়ের মান ট্রিলিয়ন ঘর পর্যন্ত সঠিক মান বের করা গেছে। তো এই পাই দিয়ে আমরা অনেক হিসাব নিকাশ করব, পরিধির মান জানব, ব্যাসের মান জানব, এই সকল হিসাব নিকাশে তোমাদের সকলকে স্বাগতম।